Welcome to the Somit Scan Product presents Didi number 1 season 7 jewelry partners and gogola and diamonds notun tumi shiter hawai laglo nachon amloki roi dale dale shiteli mone pore jibhe jol ene dewa nanan khabarer kotha koto dhoroner achar koto dhoroner piche dida thakuma maira koto jotno kore shegulo banaten choto belar shruti gulo ekhono tatka aaj Didi number 1 e bhalo laga shei sob muhurto gulo ke onek ta phiriye dite ashben char jon didi tumir dak diyeche khaire chole ay 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 tumir dak diyeche khaire chole ay ay নমস্কার রচনা, আমি কলকাতা গড়িয়া থেকে আসছি। প্রায় 6-7 বছর ধরে চেষ্টা করার পর আজকে এই দিদি নম্বরের মঞ্চে এই পোডিয়ামে দাঁড়াতে পেরে আজ আমার কি ভালো লাগছে সে বলার কথা না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আছেন বুলুদে। বাঁকুড়ার কার্জুজাঙ্গা থেকে আসছি, আমি একজন স্কুল শিক্ষিকা রিটায়ার্ড। তো আমি প্রতিদিন বাড়িতে যে একটা ঘন্টা টাইমটা নিই তোমাকে দেখার জন্য বা খেলা দেখার জন্য, সেটা তখন বাড়িতে বসে মনে হতো যেন আমি তোমাকে টাচ করছি। কিন্তু আজকে যে আমার কী আনন্দ লাগছে মনে হয় এই 63 বছরের অভিজ্ঞতা মনে আজ প্রথম পেলাম আমি এটা। চিত্রা সেনগুপ্ত। নমস্কার, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে বৌদ্ধ লক্ষ্মীশোল গ্রাম থেকে এসছি। তনুশ্রী চক্রবর্তী। নমস্কার, আমি মেদিনীপুর থেকে আসছি। আমার আজকে এখানে এসে সব মানুষেরই তো জীবনে কিছু দুঃখ কিছু আনন্দ থাকে, আমার যেন মনে হচ্ছে দুঃখ বলে কিছু ছিল না, পুরোটাই আনন্দে। বাহ, এবার মনে হচ্ছে যেন ভোরের স্বপ্ন সত্যি হলো আজকে আমার। এইটুকু যে আপনাদের আনন্দ দিতে পারি এটাই অনেক। আমরা সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভেছে। অনেকগুলো বসন্ত পার করে আরও একটি শীত, এতগুলো বসন্ত কেমন কাটলো? এতগুলো বছর পার করে এসে মনে হচ্ছে বসন্তকালটাই আমাদের মধ্যে রয়ে গেছে, হারাইনি তাকে কিছু, হয়তো শারীরিকভাবে হারিয়েছি মানসিকভাবে কিন্তু তাকে হারাইনি। আর আমার আবার শীতকালটা কেটেছে একটু অন্যভাবে, তার কারণ স্বামীর কর্মসূত্রে আমাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকতে হয়েছে এবং হাড় কাঁপানো শীতের জায়গায়, যেমন দেরাদুন। মুসৌরিতে যখন বরফ পড়তো দেরাদুনে বৃষ্টি হচ্ছে, যেই বৃষ্টিটা চলে গেল রোদ্দুর উঠলো আর ওই মুসৌরির বরফের ওই আলো পড়লো, সূর্যের আলো পড়লো দেরাদুনে, আমাদের ঘরের জানলা দিয়ে সেই সৌন্দর্যটা দেখা যেত, সে এক অসাধারণ দৃশ্য। তারপরে আমি থেকেছি জব্বলপুরে, সেখানেও প্রচুর ঠান্ডা, ওখানে আবার আমরা দারুণ মজা করতাম। আমাদের একটা মহিলাদের গ্রুপ ছিল যারা এই শীত আসলেই জ্যাম জেলি আচার চিপস আলুর পাঁপড় আমরা সব একসঙ্গে মিলে কি করতাম, একজন একদিনে একজনের বাড়ি চলে গেলাম, সবাই মিলিত হলাম, ওইগুলো সব বানানো হলো, খাওয়া দাওয়া আড্ডা, আবার আর একদিন আর একজনের বাড়ি চলে গেলাম, এরকমভাবে প্রচুর। এবং সেই সূত্রে জানে আজকে কিন্তু আমি একটু আচারও এনেছি তোমার জন্য। আরও একটা জায়গা নেপালের বীরগঞ্জ, সেখানে এমনও দিন গেছে যে আমাকে ঘর মুছতে হচ্ছে গরম জলে, মানে জলে তো হাত দেওয়া যায় না ঠান্ডা, গরম জল বালতিতে, আমি ফুল হাতা সোয়েটার, মাথায় শাল, পায়ে মোজা চটি, ঘর মুছতে হচ্ছে। মোটামুটি দেশের সব জায়গায় থাকা হয়ে গেছে? না, হয়েছে অনেক জায়গাতে, মানে আমি দেরাদুনে থেকেছি, জব্বলপুরে থেকেছি, কানপুর লখনউয়ের মাঝামাঝি একটা জায়গা ছিল সেখানে আমি হায়দ্রাবাদে থেকেছি, আমি বম্বেতে থেকেছি। বা প্রচুর ট্যুর করতে হয়েছে, বিভিন্ন প্রদেশের বিভিন্ন রকম রান্নাও খেয়েছেন প্রচন্ড, এবং আমার রান্নার মধ্যে ভারতীয়ত্বটাই বেশি, আচ্ছা বাঙালিটা কম। আচ্ছা রচনা, ওই আচারের কথা বললাম, আমি কিন্তু একটু আচার বানিয়ে নিয়ে এসেছি। আমি খুব খুশি হয়েছি, আমি যে আচারের ভক্ত সেটা সারা পৃথিবীর মানুষ জানে, কারণ সবাই দেখে আমি সবসময় আম খাচ্ছি, মানে সিজনে সিজনে আমার বদলায় আচারটা। তো আজকে আপনি শুরুতেই আমাকে এত সুন্দর করে আচার খাইয়েছেন, থ্যাংক ইউ সো মাচ দিদি, খুব খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ, আপনি মনে করে নিয়ে এসেছেন সেটার জন্য থ্যাংক ইউ। আমি খাইয়ে ধন্য হলাম, আমি যে কোনোদিন এরকম খাওয়াতে পারবো সেটাই তো ভাবিনি না। থ্যাংক ইউ, ভালো লাগলো। হ্যাঁ, আমরা এবার খেলা শুরু করবো আপনার সাথে। খেলাটা হচ্ছে, এখানে আমার এসছে গগাসুর, ও হচ্ছে গগাসুর। ঠিক আছে, ওর মুখটা হা হয়ে রয়েছে,
সেখানে বল ছুড়ে মুখের মধ্যে বল ঠোকাতে হবে। কটা বল ভেতরে ঢুকছে 30 সেকেন্ডস টাইম। যে সবথেকে বেশি বল কালেক্ট করতে পারবে 30 সেকেন্ডসে সে 20 পয়েন্ট, তারপরে 15, 10, 5 এইভাবে স্কোর। আপনার সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। ভালো করে, ভেরি গুড। একটা, দুটো, তিনটে, চারটে, খুব ভালো, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা, তেরো, সতেরো, আঠেরো, উনিশ, কুড়ি। লাভলি, আসুন দিদি। অত শুধু 30 সেকেন্ড যে 20টা বল কালেক্ট করেছেন। বলুদি, ছোটবেলা থেকে কি বাঁকুড়াই মানুষ? ছোটবেলা থেকে প্রত্যন্ত গ্রামে, যেখানে আমরা স্কুলে পড়েছি 9 কিলোমিটার যাওয়া আসা। শীতকালটা তো ভীষণই ভালো লাগে, কারণ আমাদের তো ওই ধান চাষ রয়েছে, আর ধান কাটার সময় তো আমি মাঠে চলেই যেতাম ওই গরুর গাড়ি চেপে, সেটা একটা বিশাল মজা। সে মুড়ি নিয়ে, তোমার মূলো কেটে নিয়ে, শশা নিয়ে, পেঁয়াজ নিয়ে ওই মাঠে যেয়ে খেতাম। আমাদের খুবই মধ্যবিত্ত ফ্যামিলি আর কি, যেখানে এমনি বিজনেসেই ছিল, একটা ছোট্ট কাপড়ের দোকান ছিল আমার বাবার, কিন্তু আর্থিক এটা তত ছিল না সেরকম কিছু। আমরা কোনো রকমে আর কি বড় হয়েছি। তারপর হায়ার সেকেন্ডারি পাস করলাম এইভাবেই। হায়ার সেকেন্ডারি পাস করার পর আমাকে আর মানে পড়াবে না কোথাও, বলছে কোথায় ছেলে খুঁজে বেড়াবো বিয়ের জন্য, আর পড়তে হবে না, এত গ্রামের লোকে কথা বলবে। তা আমি 3 দিন খাইনি, 5 মার্কস কম ছিল, আমি স্টার পেয়েছিলাম হায়ার সেকেন্ডারিতে। তো সেটা আমাদের স্কুলের মাস্টারমশাইরাও বলেছিলেন যে তোকে যদি না পড়ায় তো আমরাই দেখবো, সেটা অত ভাবতে হবে না। আমি সেইটার একটা ইয়ে ধরে আমি ছিলাম যে না, আমার ব্যবস্থা ঠিক হবেই। তারপরে বাঁকুড়া খ্রিস্টান কলেজে ওরা আমার জন্য 7 দিন সময় রেখেছিল, কিন্তু তাও ভর্তি করলো। পরে জানতে পারলাম যে আমার এক দাদা আর কি শান্তিনিকেতন থেকে পাশ করেছিল, তো ও বললো মনে হচ্ছে ওখানেও ডেট পাওয়া মানে আছে সময়, তো ও যোগাযোগ করে আমাকে শান্তিনিকেতনে অ্যাডমিশন টেস্ট দিতে নিয়ে গেছিলো। তো ওইখানে আমি টেস্টে অ্যালাউ হয়ে গেছি। তারপর যাক, আস্তে আস্তে হলো। আমাদের গ্রামের মধ্যে আমি আর আমার দিদি কিন্তু গ্র্যাজুয়েট হয়েছিলাম তখনকার দিনে। তো আমার বাবা বলতেন যে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কি হবে, যা হয় যে যা বলে বলবে। আমি পড়া তারপরে ঠিক হল, আমি তো পুরো মেরিট স্কলারশিপ নিয়ে মোটামুটি অনার্সটা করেছি। খুব কষ্টের মধ্যে পড়েছি, যেখানে আমি 3 বছর আমি পড়াশোনা করেছি, 3 বছরের মধ্যে আমি 3টে শাড়ি পরেছি, মানে এরকমভাবে আমি মানুষ হয়েছি, বুঝতে পারছো? কিন্তু এখন আমি এত পেয়ে যাই, সে পাওয়াগুলো আমার মনে হয় আমার ওইটাই ভালো ছিল। একসময় তো শিক্ষিকা ছিলেন, কোন স্কুলে পড়াতেন? বাঁকুড়া গার্লস হাই স্কুল, কালীতলা। সাবজেক্ট পড়াতেন? কেমিস্ট্রি ছিল আমার। বাবা, আপনি কেমিস্ট্রি স্টুডেন্ট? কেমিস্ট্রি ছিল। শীতকালটা কেমন কাটে, এখন কেমন কাটে? শীতকাল বলতে এখন তো বুড়ো বুড়ি ঘরে থাকি। কোনো শীতে ছেলের কাছে যাই, ছেলে দিল্লিতে থাকে, ছেলে দিল্লিতে থাকে আর মেয়ে থাকে দুবাইয়ে। এখন সময় কাটে কিভাবে দুজনে? আমি ঠিক বসে থাকি না, ভোরবেলা থেকে মোটামুটি 5:15 দিকে আমি বেরিয়ে যাই হাঁটতে। আচ্ছা। তারপর এসে স্নান করে নিই, স্নান টান করে আমার পুজোতে একটু নেশা আছে, সেটাতে অনেকটা সময় দিই। তারপরে দুপুরবেলাতে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, আমরা রোদে বসে খাই, আমাদের উঠোনে অনেক বড় উঠোন আছে। তারপর 5টা থেকে তুমি, তোমাকে দেখার জন্য মানে আমি শুধু দেখি যে কোন ঘড়িটা ফাস্ট আছে, কোনটা স্লো আছে, মানে কি চলে ওটা ঠিক করা থাকে যে এই ঘড়িটা ঠিক আছে। থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো, কত কথা শুনলাম, গল্প শুনলাম। বলো দিয়ে খেলা শুরু করবো। সময় শুরু হচ্ছে এখন আপনার, স্টার্ট। অত সেদিকে কিন্তু 20টা বল কালেক্ট করেছে, আপনাকে তার বেশি করতে হবে। 4টে, ভেরি গুড। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, বেশি করতে হবে। 12, 13, 14, 15,
এসেছেন। চিত্রাদি আপনিও তো বাঁকুড়া থেকে এসেছেন। আমাদের যে গ্রামটা না সেটা তো একদম নদী বেষ্টিত গ্রাম, জঙ্গল আছে, প্রচন্ড ঠান্ডা। আর শীতকালে আমরা যখন ছোট ছিলাম আমার দাদু ঠাকুমা ছিল, আমাদের এমনি পুকুর জমি আছে, তো পুকুরের আলে যত খেজুর গাছ জমি সেই ভাঁড়ে করে সকালে যখন উঠতাম না দেখতাম ভাঁড়ে করে করে সব খেজুর রস নামানো আছে। সেই টাটকা খেজুরের রস একেবারে সেই কাকগিলে রস দিয়ে আর দারুণ লাগতো। সেসব এখন আর নেই গো, তাই না? শীতকালে এখনো টানে আমাদের, এখনো আমার শ্বশুরবাড়ির ওখানে জমি জায়গা আছে। এখন আপনি কোথায় থাকেন? আমি থাকি এখন প্রপার বাঁকুড়াতে, কিন্তু আমাদের দেশের বাড়ি গ্রামটা নয়। হ্যাঁ, গ্রামটা আমাদের মানে প্রপার বাঁকুড়ার থেকে বেশি দূরে নয়। এখনো আমরা সবাই মিলে যাই ওখানে, শীতে পিকনিক করি, এবং যখন রাত্রেবেলায় যখন শুই না ভোরবেলায় অন্ধকার থাকতে থাকতে ধান ঝাড়ার মেশিনের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে দেখি চারধারে কুয়াশা, আর সেই চাষিরা খড়কুটো জ্বালিয়ে জ্বালিয়ে আর সব চা তৈরি করছে। আমরাও গিয়ে ওখানে ওদের সাথে হাত সেঁকতে আরম্ভ করে দিই, ওরাও হাত পাশে, খুব ভীষণ আনন্দ আর তেমনি সুন্দর। চারিধারে জঙ্গল, নদী দিয়ে ঘেরা। এই 25শে ডিসেম্বর পুরো গ্রাম মিলে ভীষণ হই হই করে পিকনিক হয় নদীর ধারে। নানা রকমের পিঠে পায়েস করেন সব? সব করি। আর এমনি কি করেন দিদি, কিভাবে সময় কাটে সারাদিন? পুরো শীতকাল জুড়ে আমি নানা রকমের পিঠে বানাই। বাহ! আর বৌমা জামাই সবাই পিঠে খেতে ভীষণ ভালোবাসে। সারা বছর তো এই দুটো মাসের জন্য মানুষ বসে থাকে পিঠে খাবে। সে আমার মেয়েও উদয়পুরে থাকে, মায়ের হাতের পিঠে তো সেটা খুব মিস করে। মেয়েরও একটি ছেলে আছে 4 বছর বয়স, আর এই নতুন আরেক অতিথি এসছে আমার ছেলের ছেলে। তাহলে সবাইকে নিয়ে ভালোই আছেন? ভীষণ আনন্দে কাটে। ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ সো মাচ। আজ সঙ্গে কে এসছে? আমার ছেলে, আমার ভাসুরপুর বউ, আমার বৌমা, নাতি। থ্যাংক ইউ দিদি, এবার আমরা খেলা শুরু করব। দুজনেই কিন্তু 20টা করে কালেক্ট করেছে, আপনাকে তার থেকে বেশি করতে হবে। কিন্তু সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এগারো, বারো, আমি মেদিনীপুর থেকে আসছি। ছেলেবেলা কেটেছে আমার বাপের বাড়ি বাগুইহাটিতে, এখানে বিবাহিত জীবন মেদিনীপুরে। মানে বাগুইহাটি থেকে চলে গেছেন মেদিনীপুর? কলকাতা ছেড়ে যখন মেদিনীপুরে গেলেন কিরম লেগেছিল? না সেরকম একটা মানে একটু তো খারাপ লাগবেই, কিন্তু সেরকম ভাবে কিছু খারাপ লাগেনি। কারণ এখনের বাগুইহাটিটা যেরকম, আমার যখন মানে 27 বছর আগে বিয়ে হয়েছে তখন বাগুইহাটি এরকম ছিল না, এরকম তো ছিল না, খুব একটা বুঝতে পারতাম না। ছোটবেলার স্মৃতিগুলো কি কি মনে পড়ে? ছোটবেলার স্মৃতিগুলো, ছোটবেলাটা আমাদের সত্যি খুব আনন্দে কেটেছে। মানে ওই আনন্দের এখন মানে এখনের আনন্দটা পাই অন্যরকম ভাবে, কিন্তু সেই আনন্দটা একটা অবর্ণনীয়। যে মানে একটা নভেম্বর ডিসেম্বর মাস মানে একটা যেন খুললাম খুললাম, অ্যানুয়াল এক্সাম হয়ে গেল, ও কে কত খেলবি বিকেলবেলা, আমাদের সাথে কোথাও মানে খিদে থাকে না তখন আর কতক্ষণে খেলতে নামবো। শীতকালে কি করেন জেনারেলি, কিরম রান্না বান্না করা হয়, পিঠে পুডলি সব করেন? সেগুলো করি আমি, মানে আগে তো বিয়ের আগে কিছুই জানতাম না। আমার রান্নার হাতে করি, আমার শ্বশুরবাড়ি বড় ফ্যামিলি তো সেখান থেকেই আমার রান্নার হাতে করি। তো এখন পরিবারে কে কে আছে তাদের জন্য কিছু করতে হয় না? হ্যাঁ করি, অবশ্যই করি। মানে পৌষ মাসটা যদি আনন্দের হয়, সব থেকে আনন্দের আমার দুটো ছেলে মেয়েই পৌষ মাসে মানে জন্মদিন। আমার ছেলে ডাক্তার, ন্যাশনাল মেডিকেল কলেজে সার্জারিতে এমএস করছে, আর মেয়ে খড়গপুর আইআইটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তাহলে সবসময় পাই না ওদা ওদের পড়াশোনা হায়ার স্টাডিজের ক্ষেত্রে, কিন্তু ওই খারাপ লাগে। আজকে তো সুন্দর সেজে গুজে এসেছেন, হাজবেন্ড এসেছে সঙ্গে? হাজবেন্ড এসেছে, আর মেয়ে এসেছে। এত সুন্দর সেজে গুজে হাজবেন্ড কি বললো? অসাধারণ। এমনি তো সাজগোজের ব্যাপারে আমি কিনি তো কিছু বারণ করবে না, কিন্তু মানে পাশে থেকে যে চয়েস করে সেই জিনিসটা পারে না, কিন্তু কেন তাতে কিছু এ নেই। এবার যদি বলি কিরকম লাগছে বলো তো, অসাধারণ।
আপনি খেলায় আজকে কতটা অসাধারণ হয়ে উঠতে পারেন। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কুড়িটা বেশি করতে হবে, বারো। পুষ্পা ফার্নিচার তরফ থেকে সোফা আছে, ঠাকুরের সিংহাসন আছে, ডাইনিং টেবিল আছে, শু ক্যাবিনেট আছে এবং মোরার সেট আছে। অত শুধু পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে সোফা, বুলুদির পছন্দ ঠাকুরের সিংহাসন। শ্রুতির পছন্দ বেতের ডাইনিং টেবিল, চিত্রাদির পছন্দ বেতের মোড়ার সেট। সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল, না জানি কি মন্ত্র পড়ি, আর না জানি কি মন্ত্র পড়ি সাধু করিল, সোনা বন্দে সোনা বন্দে আমারে দিবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দিবানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। দুর্দান্ত একটা গান দিয়ে শুরু হলো আমাদের সেকেন্ড রাউন্ড, দ্য সোমিস ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট সৌম্য এবং মৃগনাবিদা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন রোটি মেকার। নইলে রস গড়িয়ে গোড়া পচে, নইলে রস গড়িয়ে গোড়া পচে, অকালে হবে মর, খেজুর গাছে হাড়ি বাঁধো মো, খেজুর গাছে হাড়ি বাঁধো মো, নইলে রস গড়িয়ে গোড়া পচে, অকালে হবে মর, খেজুর গাছে হাড়ি বাঁধো মো, খেজুর গাছে হাড়ি বাঁধো মো, বাঁধো মন বাঁধো মন, বাঁধো মন বাঁধো মন, মন বাঁধো মন বাঁধো মো। খেজুর গাছে যে হাড়িটা বাঁধার কথা বলা হয়েছে, তো এই হাড়িটা কাকে বাঁধার কথা বলা হয়েছে? খেজুর গাছে হাড়ি বাঁধো মো, খেজুর গাছে হাড়ি বাঁধো মো, নইলে রস গড়িয়ে গোড়া পচে, অকালে হবে মর, এই মনের কালি গভীর কালি ধোয়া নাকি যায়, ও যার কুক্ষণে জন্ম হলে ও কথা কই কই শোনে না, খেপারে ও কথা কই কই শোনে না, গুরু আমার মনের ময়লা কেন গেল না, মনে পাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে,
আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। গান অনুযায়ী কিসের কালি ধোয়া যায় না, ও কথা কই কই শোনে না, আয় খেপারে ও কথা কই কই শোনে না। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, ও যদি অন্য কালি হয় ও তবে ধোয়া মোছা যায়, এই মনের কালি গভীর কালি ধোয়া নাহি যায়। শোমো, তুমি তো বাঁকুড়ার ছেলে, এখানে দুজন দিদি আজকে বাঁকুড়া থেকে এসেছে। আমার বৌমা সবাইকার জন্য এখানে মালপোয়া নিয়ে এসেছে এবং সবাইকে খাওয়াবো। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। প্রথমে আচার, তারপরে মালপোয়া। থ্যাংক ইউ চিত্রাদি, দারুণ দারুণ দারুণ, খুব ভালো। আপনি কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছেন, এটা সব থেকে বড় কথা। তিন নম্বর গানের প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবেন টি সেট ইলেকট্রিক ক্যাটল। ওকি সুন্দরী কমলাহানাসে, সুন্দরী কমলা সুন্দরী কমলা, শরণে নুপুর দিনি সিনি কহিরা পাহাজে রে, পাহালো কহিরা পাহাসান হতো তারা, সুন্দরী কমলা নাসে। ও কি ভালো কহিরা পাহাসান হতো তারা, সুন্দরী কমলা নাসে। গানের মধ্যে একটি রঙের কথা বলা হয়েছে, সে রঙটি কি? দিনি সিনি কহিরা পাহাজে রে, পাহালো কহিরা। বলো চিত্রাদি, কমলা। একদম সঠিক, 5 পয়েন্টস। সঙ্গে আপনার গিফট হচ্ছে টি সেট ইলেকট্রিক কেটল। ও কি ভালো কহিরা পাহাসান হতো তারা, সুন্দরী কমলা নাসে। ও কি ভালো কহিরা পাহাসান হতো তারা, সুন্দরী কমলা নাসে। চার নম্বর গানের প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেশার কুকার কুকবে। চাহে আধি আয় রে, চাহে মেঘা ছায় রে, হমে তো উস পার লেকে চল মাঝি রে, চাহে আধি আয় রে, চাহে মেঘা ছায় রে, হমে তো উস পার লেকে চল মাঝি রে, চাহে আধি আয় রে, চাহে মেঘা ছায় রে, হমে তো উস পার লেকে চল। এই গানটার একটা খুব ফেমাস বাংলা ভার্সন আছে, তো সেটা বলতে হবে। বলো অতসিদি। আমা এ দুবাই লিরে, ভাষা এই লিরে, অকুল দরিয়ায় মাঝি কুল নাই রে। ফাইভ পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেশার কুকার কুকের। আমায় দুবাই লিরে, আমায় ভাষা লিরে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই অকুল দরিয়ার পানি, ইন্ডাকশন ওভেন। ও আমার অন্তরে বৈরাগীর লাও,
বাজে ও আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে গো সজনি হৃদয়ে বৈরাগীর লাউ বাজে অন্তরে বৈরাগীর লাউ বাজে আমার মন মাঝে কে বিরাজে গো আমার মন মাঝে কে বিরাজে মন না লাগে ও আমার মন না লাগে কাজে গো সজনি অন্তরে বৈরাগীর লাউ বাজে হৃদয়ে বৈরাগীর লাউ বাজে ও সাধের লাউ বানাইল মোরে বৈরাগি ও সাধের লাউ বানাইল মোরে বৈরাগি ও লাউয়ের আগা খাইলাম ডোগা তো খাইলাম আগা খাইলাম ডোগা তো খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি হারে লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি সাধের লাউ বানাইল মোরে বৈরাগি ও সাধের লাউ বানাইল মোরে বৈরাগি এই যে দুটো গান আমি গাইলাম এই দুটো গানের মধ্যে একটা কমন একটা বিষয় আছে সেটা বলতাম আমার মন হওয়াজে কে বিরাজে মন না লাগে ও আমার মন না লাগে অত সিদ্ধি লাউ 5 পয়েন্টস স্ট্রং ইন্ডাকশন ওভেন ও সাধের লাউ বানাইল মোরে বৈরাগি ও আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে ও সাধের লাউ বানাইল মোরে বৈরাগি ও আমার অন্তরে বৈরাগীর লাউ বাজে শেষ আমাদের এই রাউন্ডে খেলাও শেষ দেখবো স্কোর সেকেন্ড রাউন্ডের আমাদের হাইয়েস্ট স্কোর হচ্ছে নতশুদী এবং চিত্রাদি দুজনেই 10 পয়েন্ট দুজনেই পাচ্ছেন সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার দুজনের জন্য এই গিফট ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজে রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজে রান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না এই রাউন্ডে টিভিতে সব প্রশ্ন আসবে একটা একটা করে অক্ষর অসম্পূর্ণ থাকবে তার মধ্যে আকার ইকার হর্ষ উকার দীর্ঘ উকার হয়তো যোগ করতে হবে যোগ করে শব্দটা বানাতে হবে এইরকমভাবে এক একটা করে শব্দ আসবে যেই শব্দটা আসবে আপনাদের ওপরে কে বাজার প্রেস করে প্রথমে উঠবে যার আগে মনে হবে সে আগে বাজার প্রেস করবে আমি বলো বলো কিচ্ছু বলবো না ভুল করলে -5 রাইট হলে +5 প্রথম শব্দ কি আসছে দেখুন চিত্রাদি -5 চিত্রাদি কমলা লেবু বাজার প্রেস করে কিন্তু টাইম দেব না আপনারা আগে ভেবে তারপরে বাজার প্রেস করুন কিন্তু বাজার প্রেস করার পরে কিন্তু আর টাইম দেব না কমলা লেবু দুটো ওয়ার্ড হলো এবার যাব 3 নম্বর ওয়ার্ডে অতসিদ্ধি শিলনোড়া বারণ বলুন তালিবর্ষয় হর্ষই ল নয় ওকার আর দর্শনোড়য় আকার তিনটে ওয়ার্ড হয়ে গেল যাচ্ছি 4 নম্বর ওয়ার্ডে অতসিদ্ধি
ছাবি বোজান দন্তে নয়াকার কহ ছয়াকার বয়সে 5 পয়েন্টস চারটি ওয়ার্ড হয়ে গেল যাচ্ছে 5 নম্বর ওয়ার্ডে বুলুদি হারমোনিয়াম মারান বলুন ও আ ময় ও কা দন্তনে রশ্মি আ অন্তস্তা ম বাই বাই পাঁচটা হয়ে গেল এবার ছ নম্বর ওয়ার্ডে অতসিদি পাটাদি গুড় বানান কয়াকা টয়াকা লয় হস্যই গয় হস্য ডয়ছনোড় ফাইভ পয়েন্টস ছটা ওয়ার্ড হলো এবার যাচ্ছি সাত নম্বর ওয়ার্ডে চিত্রাদি মাইনাস ফাইভ আনসারটা ছিল লুকোচুরি খেলা সাতটা ওয়ার্ড হয়ে গেল যেবার শেষ ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড এটা একটা বাক্য আসছে অসম্পূর্ণ একটা বাক্য অতসদি কুমোর পাড়ার গরুর গাড়ি সব আইটেম আপনার ওকে নন ভেজের পুরো ট্রে আপনার বুলুদি থার্ড পজিশনে আছেন তরুশ্রুতি ফাইভ পয়েন্ট আসুন সব রকম মশলা তেল সস আপনার শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত পাঁচটা প্রশ্ন আসবে টিভি স্ক্রিনে প্রতিটি সঠিক উত্তরের জন্য প্লাস টোয়েন্টি পয়েন্টস উত্তর ভুল হলে মাইনাস টেন পয়েন্টস প্রশ্ন আসবে আমি বলবো এবার বলো তারপরে বাজার প্রেস করে উত্তর দেবে তিনটা রাউন্ডের পর দেখবো স্কোর অতসিদি 45 পয়েন্টস বুলুদি 35 পয়েন্টস চিত্রাদি 10 পয়েন্টস তনুশ্রুতি 20 পয়েন্টস প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন রাইস কুকার পাশাপাশি ক্লু বাদ্যযন্ত্রের নাম ভাবো প্রথম অক্ষরে জননী পাবো উপর নিচের ক্লু মাটিতে পান দেশের নাম শৌখিন পাত্রের বেশ দাম বাদ্যযন্ত্রের নাম ভাবো প্রথম অক্ষরে জননী পাবো মাটিতে পান দেশের নাম শৌখিন পাত্রের বেশ দাম এবার বলো বুলুদি চিনামাটি আর মাদল প্রশ্ন হয়ে গেল যাবো এবার সেকেন্ড প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবেন আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ তোমার পিস্তুত ভাই তার মাসি তার একমাত্র ভাই তোমার কে এবার বুলুদি বাদে বাকি তিনজন এবার বলো চিত্রাদি মামা ভেবে বলুন তোমার পিস্তুত ভাই তার মাসি তার একমাত্র ভাই তোমার কে আমার দাদা বুঝিয়ে দিন আমার পিস্তুত আমার দাদার মেয়ের কথা বলছেন দাদার মেয়ের পিস্তুত ভাই হচ্ছে আমার ছেলে তার মাসি হচ্ছে আমার দিদি তার একমাত্র আমার দিদির একমাত্র ভাই হচ্ছে আমার দাদা তোমার পিস্তুত ভাই মানে আমার পিসির ছেলে তোমার মানে তো আপনাকে বলে বলছি আমার পিসির ছেলে
তার মাসি হচ্ছে আমার মায়ের বোন, ঠিক আছে? তার ভাই হচ্ছে আমার বাবা। উত্তরটা আমার বাবা। মাইনাস 10 পয়েন্টস। আর কিছু রইল না, আর কিছু রইল না, 0 পয়েন্ট হয়ে গেছে। দুটো প্রশ্ন হলো, যাচ্ছি আবার তিন নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। দাদা, অর্জুনের লক্ষ্যভেদ রাজকন্যা পেয়ে যান, বিষ্ণুর অবতার রাশি চক্রেও তাকে পার। অর্জুনের লক্ষ্যভেদ রাজকন্যা পেয়ে যান, বিষ্ণুর অবতার রাশি চক্রেও তাকে পার। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো। চিত্রাদি মিন বোঝান, অর্জুন মাছ লক্ষ্য করেছিল, হ্যাঁ, ঠিক, আর রাশি মিন রাশি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এবার যাব চার নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। একটা বাক্য, এই চারটে ছবি থেকে একটা বাক্য। এবার বলো চিত্রাদি। ঢাক ঢাক গুড় গুড়। 20 পয়েন্টস। সঙ্গে ভেন্টারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। চারটে প্রশ্ন হয়ে গেল, এবার যাচ্ছি শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন। 30 পয়েন্টস পাবেন যদি প্রথম সুযোগে উত্তর দিতে পারেন, শূন্য স্থান পূরণ আসবে একটা। সঠিক উত্তর দিলে গিফট পাবেন হচ্ছে ওটিজি। স্কোরটা একটু বলি এবার, কত সেদিন স্কোর? 45। বুলুদি স্কোর 55। চিত্রাদি স্কোর 40। তরুশ্রুতি স্কোর 20। দিদি নাম্বার ওয়ান হবার লড়াই তিনজনের মধ্যে। ছবিটা ক্লু, শব্দটা কি বলতে হবে, শুধু কয় হর্ষইটা দেওয়া রয়েছে, শূন্য স্থান পূরণ করুন। অত সেদিকে বাদ দিয়ে বাকি তিনজন। এখন দিদি নাম্বার ওয়ান হওয়ার লড়াই রয়েছেন বুলুদি এবং চিত্রাদি। এবার বলো, টাইম আপ। 30 পয়েন্টের সুযোগ চলে গেল, এবার খেলবো 20 পয়েন্টের জন্য। এই একই প্রশ্ন আমরা একটু সহজ করে দিচ্ছি, এবার যদি পারেন, এবার বলার পর শুধু বুড়োদি, চিত্রাদি এবং তনুশ্রী। ল যোগ হয়েছে। এবার বল তনুশ্রী। লালন ফকির। তনুশ্রী বলছেন লালন ফকির। যদি সঠিক হয় তাহলে 20 পয়েন্ট তনুশ্রী। দাঁড়ালো কার স্কোর সব থেকে বেশি এই রাউন্ডের পর? শেষ প্রশ্নের শুরুতে সব থেকে এগিয়েছিলেন বুলুদি 55 পয়েন্ট, শেষ প্রশ্নের উত্তর দিয়েছেন তনুশ্রী, কিন্তু 55 পয়েন্টসে পৌঁছতে পারেননি তনুশ্রী। তাই আজকে দিদি নাম্বার ওয়ান হচ্ছেন বাঁকুড়ার বুলুদি। বুলুদির জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনগো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি, যে কোনো একটা নিতে পারেন। পাঁচটা ওয়ার্ড 20 সেকেন্ডস টাইম দিয়ে রিভার্সে উত্তর দেবেন, পিছন থেকে সামনে আসবেন। সময় আপনার শুরু হচ্ছে এখন, স্টার্ট। কমলালেবু, চিড়িয়াখানা, সোয়েটার, পাটালিগুড়, সার্কাস। সার্কাস, পাটালিগুড়। কমলালেবু, পাটালিগুড়, চিড়িয়াখানা, সার্কাস। ভুল হয়ে গেছে, সবই ভুল।
আমি বলেছিলাম কমলালেবু, চিড়িয়াখানা, সোয়েটার, পাটালিগুড়, সার্কাস। সার্কাস পাটালিগুড়টা আপনি বলেছিলেন, তারপরটা গুলিয়ে গেল, তারপর ছিল সোয়েটার, চিড়িয়াখানা, কমলালেবু। সার্কুইকের তরফ থেকে ডিসকাউন্ট করুন, অত সিদি আপনার, চিত্রা দি আপনার, এটা গুরুদির, তনুশ্রী দি। ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট করুন। আজকের উইনার হয়েছেন বাঁকুড়া আর বুলুদি, পাচ্ছেন উইনারের ট্রফি। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ দিন। জি বাংলা এবং সেনকো গুলান ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। শোবে স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে এই গিফট হ্যাম্পারও শুরু হয়েছিল আমাদের পর্ব। মধ্যিখানে এলো মালপোয়া, শেষটা একটু মিষ্টিমুখ না করলে কি করে হয়, তাই আমাদের জন্য ভালোবেসে তনুশ্রুতি নিয়ে এসছেন কিছু মিষ্টি। চলো উনকে লিয়ে কুছ লেতে চলে আর উনকো দুআয়ে দেতে চলে থোড়ি গুঞ্জিয়া গুঞ্জিয়া লেতে চলে। এই হচ্ছে আমার নলেন গুড়ের রসগোল্লা, এটা হচ্ছে আমার মিল্ক কেক, আর এটা হচ্ছে আমার কমলা লেবু দিয়ে তালশাঁস। বুঝতে পারছেন না আমার কি হতে চলেছে, আমার শীতকাল জমে উঠেছে। ভালোবাসা আনন্দে মোরা আমাদের এই দিদি নাম্বার ওয়ান দেখা হচ্ছে সকলের সাথে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায়, নতুন চারজন দিদির সাথে, নতুন আবার প্রচুর খাওয়া দাওয়া নিয়ে শীতের সন্ধে বলে কথা। সবাই ভালো থাকুন, সকলের সাথে দেখা হচ্ছে আগামীকাল।